মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোরা এখানে জানি রাখতে চাবো দর্শকদেরকে, তিনি যেটা বলছিলেন আমি বলতে চেয়েছিলাম, পাঁচ মিনিট বলতে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষুনি সাংবাদিকদের মুখোমুখি যে কথাটা বললেন, আমি বলতে চেয়েছিলাম পাঁচ মিনিট বলতে দিয়েছে। নীতি আয়োগের বৈঠক থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখা ভালো তোরা এখানে দর্শকদের জন্য যে ইন্ডিজোটের কিন্তু আর কেউ এই বৈঠকে যোগ দেয়নি, কিন্তু যেমনটা জানতে পারা গিয়েছিল সমাদৃতা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি, আই অ্যাম ওনলি অ্যাটেন্ডিং, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট, ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইয়োর পার্টি, ইয়োর গভর্নমেন্ট, অ্যান্ড ইউ ওনলি মি অন বিহাফ অফ অপোজিশন, ওনলি আই অ্যাম দেয়ার অ্যান্ড ইউ স্টপ মাই মাইক। আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বঞ্চিত করা হয়েছে বাংলাকে, কোনো ধরনের কোনো কথা শোনা হয়নি, তিনি কথা বলতে শুরু করতে তাকে থামিয়ে দেওয়া হয়, এই বাজেটের সব শূন্য। তিনি বাংলার বঞ্চনার কথা নীতি আয়োগের বৈঠকে বলে এসেছেন এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি বললেন দেশের স্বার্থে বাংলার স্বার্থে একা এসেছি, এবং আপনারা বাজেটে আমাদের বঞ্চিত করেছেন, আমাদের বিভিন্ন প্রকল্পের কথা তিনি নাম ধরে ধরে বলছিলেন যে টাকা দেওয়া হয়নি, এবং তার আরও বক্তব্য তাকে মাত্র পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি, তারপরে তার নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি নীতি আয়োগের বৈঠকে প্রত্যেকে নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে কথা বলতে হয়, এবং নির্দিষ্ট সময়ের বাইরে চলে গেলে পরের কোনো স্টেটের মুখ্যমন্ত্রী বা পরের স্টেট থেকে যিনি এসেছেন, পরের রাজ্য থেকে যিনি এসেছেন, তিনি বলতে পারবেন না। সেই নিয়মের মধ্যেই সম্ভবত মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কথাটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য বাংলার বঞ্চনার কথা, তনয়া বাংলার বঞ্চনার কথা তিনি বলতে গিয়েছিলেন, সে কথা তিনি বলে এসেছেন এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরই সঙ্গে তিনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন সমাদিতা, তুমিও হয়তো নোটিস করে থাকবে। তিনি বলছেন অন্যান্য যে অপোজিশন পার্টিগুলো রয়েছে তারা উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে, অর্থাৎ তিনি অপোজিশন পার্টির মধ্যে থেকেও তিনি আজ সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তাকে নাকি বলতে দেওয়া হয়নি, যে কারণে তিনি বলছেন রিজিওনাল পার্টি যেগুলো রয়েছে তার অপমান। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট করেছিলেন যে বাংলার যে বঞ্চনা, বাংলার যে দাবি দাওয়া, তা এই নীতি আয়োগের বৈঠকে তিনি উত্থাপন করবেন, এবং সেই বক্তব্যই কিন্তু আজ এই বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একই কথা বলতে শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানে উল্লেখযোগ্য তনয়া, কংগ্রেস শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যোগ দেননি এই নীতি আয়োগের বৈঠকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যিনি কেন্দ্রের বঞ্চনা নিয়ে এই রাজ্যের মঞ্চ থেকে, নানান মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগেন, কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করান, তিনি এরপরও নীতি আয়োগের বৈঠকে গিয়েছেন, এবং তিনি বারবারই বিভিন্ন বিষয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করানোর পরও যখন গিয়েছেন, ঠিক তার আগেই আমরা যদি বাংলার পরিস্থিতি দেখি তাহলে তোমরা দেখতে পাবো মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই, চাকরি নেই, বঞ্চনার একগাদা প্রশ্ন এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠতে শুরু করে, এই ক্ষোভ সামাল দেওয়া সম্ভবত মুশকিল হয়ে গিয়েছিল, কারণ ভোটের আগে মঞ্চে মঞ্চে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে বেড়ানো খুব সহজ, কিন্তু মেলা খেলা পুজোর অনুদান বাড়ানোর পর বঞ্চনা হচ্ছে কেন্দ্রের কেন্দ্রের পক্ষ থেকে, এটা বলাটা বোধ হয় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই কারণেই কেন্দ্রের কাছে ছুটে যাওয়া, রাজ্যের বঞ্চনার ক্ষোভ যে ধীরে 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 মাথা চাড়া দিচ্ছে, সেটা মোকাবিলা করা যে বেশ মুশকিল, তা টের পেয়েই বোধ হয় কেন্দ্রের কাছে ছুটে যাওয়া, দিল্লিমুখী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তখন যখন ইন্ডিজোটের আর কেউ কিন্তু এই নীতি আয়োগের বৈঠকমুখী হচ্ছে না, নিশ্চিতভাবে অর্থনীতির টান বোধ হয় রাজনীতির টানের চেয়ে অনেক বেশি বড়, তনয়া। আর এই বিষয়টা যখন সামনে আসছে তখন মুখ্যমন্ত্রী, অর্থাৎ এ বাংলা থেকে যিনি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন তাকে নাকি বলতেই দেওয়া হয়নি, অথচ তিনি বঞ্চনার কথা সেখানে বলেছেন, এবং সেই বঞ্চনার কথা বলতে গিয়ে তিনি এটাও বলছেন তাকে নাকি থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যেখানে বিভিন্ন সময় কেন্দ্রের তরফ থেকে দেখা গিয়েছে যে তদন্তকারী আধিকারিকরা, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন এরাজ্যে আসে, যখন তারা তথ্য অনুসন্ধান করতে যায়, তখন ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় প্রকল্প দেওয়া হচ্ছে না, কেবল
কেবলমাত্র বিরোধী রাজনৈতিক দল করা হয় বলে কেন্দ্রীয় বঞ্চনার এবং একই সঙ্গে এই সুবিধাগুলো অর্থাৎ যেই সকল সামাজিক প্রকল্পগুলো আনা হয় কেন্দ্রের তরফ থেকে সেই সকল সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। আর এই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন। নীতি আয়োগের বৈঠকে গিয়ে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও একবার প্রশ্ন তুলেছেন, সওয়াল করেছেন, অথচ হিসেব দেননি তনয়া। সওয়াল করছেন কিন্তু হিসেব দিচ্ছেন না, যে টাকাগুলো ইতিমধ্যেই এসেছে তার হিসেবটা কোথায় সেটা দেন তো নাই। তোমার মনে থাকবে তনয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনেছি যে মিড ডে মিলের টাকা বকটুই দেখার সাথে এমন কি ব্যাপার হয়েছে, রাজ্যের টাকা রাজ্য যেখানে খুশি খরচ করুক, সেই খাতগুলোই তো জানার বিষয় যে কেন্দ্রের থেকে আসা টাকা কোন খাতে গেল। যদি সঠিক খাতে খরচ হয় তাতে হিসেব দিতে সমস্যা কোথায়? হিসেব দিলেই তো পরবর্তী টাকা চলে আসে, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে সমাজের না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় কথা, আমরা বারবার দেখেছি মিড ডে মিলের টাকা বকটুইতে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে, ঠিক সেরকম করে কি তনয়া এই যে পুজো মেলা খেলা নানা রকম অনুদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, 1 লাখ হওয়ার মতো প্রতিশ্রুতিও এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, কেন্দ্রের টাকায় কি সেদিকে যাচ্ছে তনয়া? সেটাই মুহূর্তে প্রশ্ন। কিন্তু দেখো, কেন্দ্র থেকে কিন্তু কোনো সময় বলা হয়নি যে এই অর্থ দেওয়া হবে না, শুধু একটাই কথা বলা হয়েছিল যে রিপোর্টটা সামনে আনা হোক, স্বচ্ছ রিপোর্ট পাওয়ার পরে কিন্তু তারা সেই বরাদ্দ টাকা পাঠিয়ে দেবেন যা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে। সজল ঘোষ সমাধিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সজলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তাকে বলতে দেওয়া হয়নি, আমরা জানি প্রত্যেক রাজ্যের জন্য নির্দিষ্ট সময় থাকে, তার বক্তব্য তিনি রাজ্যের বঞ্চনার কথা বলতে গিয়েছেন, কতটা মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো মানে মন থেকে রাজ্যের বঞ্চনার কথা বলতে গেছেন, মানুষের কথা বলতে গিয়েছেন বলেই আপনারা বিশ্বাস করেন? না না, প্রথম হচ্ছে বঞ্চনার জন্য যদি কেউ বাংলার বঞ্চনার জন্য কেউ দায়ী হয়ে থাকে তাহলে বর্তমানে তার দায় ওনার। হ্যাঁ, দুই হচ্ছে উনি যেটা করতে গেছিলেন উনি সেটাই করেছেন। ইট ওয়াজ ডিসাইডেড যে আমি যাব, আমি এমন কিছু অসংসদীয় কথা বলবো যেটা গ্রহণযোগ্য হবে না, তখন আমি আবার ওই অগ্নিকন্যার মতন নাটকটা করব, ওই স্টাইলের নাটক করব, অগ্নিকন্যা হয়ে যাব, অগ্নিকন্যা হয়ে কাগজ টাগজ ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে আসবো, আর সারা ভারতবর্ষের মিডিয়া আমায় ঘিরে ধরবে এবং এটা একটা ন্যাশনাল নিউজ হবে। সেটাই করছেন। বাংলার উনি গেলেও কোনো উপকার নেই, না মানে না গেলেও উপকার নেই, বাংলা থেকে উনি যেদিন চলে যাবেন সেদিনই একমাত্র বাংলা রাহু মুক্ত হবে। হ্যাঁ, তার আগে কোন সমস্ত নীতি আয়োগ, এতগুলো নীতি আয়োগে যাননি কেন? যদি মনে করেন এটা যাওয়াটা আমার দরকার তাহলে এতদিন না যাওয়ার দায়টাও তো আপনার। টাকা চাই মানে কি আপনি দেওয়ার মতন, এরকম ভাবে কেন্দ্রীয় ব্যবস্থা সেরকম নেই।